হ্যাঁ হ্যাঁ ওটা হয়েছে। মাথা কেটে যাচ্ছে। পূর্ব রৌনাচ ক্লাবের উদ্যোগে এবং এসটিএসসি ওবিসি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে যে চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে খুব ভালো উদ্যোগ মহোদয়। আমরা জানি কয়েকদিন আগে আমফান ঝড়ে প্রভৃতি বিপদের সমান সুস্থ পরিবেশ রক্ষা করতে হলে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং গাছকে সংরক্ষণ করতে হবে। সেই জন্য আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, যার যেখানে যেমন পরিস্থিতি জায়গা আছে সবাই নিজের মতো করে যা যে যেমন পারবেন গাছ লাগাবেন, এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্ধন ক্লাবের সহযোগিতায় আয়োজক হলদিয়া এসটিএসটি অ্যান্ড ওবিসি সমাজ কল্যাণ সমিতির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি আমি একটু একটু পালিত হলো। আমাদের সংগঠন গত বছরে নয় এবছর বৃক্ষরোপণ করছে, সেই সঙ্গে আমরা হলদিয়া এলাকার বিভিন্ন জায়গায় নতুন চারা গাছ তৈরির উপর জোর দিচ্ছি, কারণ এই এলাকার প্রচুর গাছপালা নষ্ট হয়েছে, মানুষ নিজের প্রয়োজনের তাগিদে সেগুলো লাগাবে কিন্তু নতুন চারা গাছের অভাব রয়েছে, সেই জন্য আমরা করছি এবং উপস্থিত যারা রয়েছেন সকলকে একবার ধন্যবাদ জানাই এবং আপনারা সহযোগিতা করবেন, বন্ধন ক্লাব এই গাছগুলো রক্ষণাবেক্ষণ করবে এই আশা আকাঙ্ক্ষা রাখছি। আমফান হলদিয়ার গাছপালাকে নির্মূল করে দিয়েছে, অথচ এই পৃথিবী এই পৃথিবীর জল আলো মাটি বাতাস আমাদের প্রাণ জীবন দান করে, অর্থাৎ এই প্রকৃতিকে সুস্থ না রাখতে পারলে আমরা কেউ সুস্থ থাকব না। এই প্রকৃতি পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যেই বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে গাছ লাগাচ্ছে। হলদিয়া এসসি এসটি ওবিসি সমাজ কল্যাণ সমিতি এই পৃথিবীকে এই বসুন্ধরাকে এই হলদিয়ার পরিবেশকে দূষণমুক্ত রাখার লক্ষ্যে গাছ লাগাচ্ছে। আজ আমরা পূর্ব রঘুনাথ চক গ্রামের বন্ধন ক্লাবের উদ্যোগে গাছ লাগাচ্ছি, গাছ আমাদের লাগাতেই হবে যে কোনো মূল্যে। আমরা নিশ্চিত বন্ধন ক্লাব কর্তৃপক্ষ তাদের বন্ধুবান্ধব আজকে যে সমস্ত গাছগুলো লাগানো হলো তারা রক্ষণাবেক্ষণ করবেন, তারা রক্ষণাবেক্ষণ করবেন, আমরা আছি সঙ্গে, আমরা হলদিয়া পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে গাছ লাগাচ্ছি, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকুন, নমস্কার। রঘুনাথ চক গ্রামে বন্ধন ক্লাবের আয়োজনে হলদিয়া এসসি এসটি ওবিসি এবং সমাজ কল্যাণ সমিতির যে মহান কর্মসূচি নেওয়া হয়েছে বৃক্ষর উপর, এটি ধন্যবাদ দেওয়ার ঘটনা, কারণ আমরা হলদিয়া শিল্প শহরে বাস করি, গাছের যে তাৎপর্য সে আমরা সকলেই সকলেই জানি, সেটা আর বিশ্লেষণ করার প্রয়োজন নেই, গাছ ছাড়া জীবন কল্পনা করা যায় না। ঠিক মায়ের মতো একটা শিশুকে যেমন মা যত্ন না মায়ের যত্ন না পেলে শিশু বিকশিত হয় না, তেমনি সমাজ এবং সমাজের সর্বস্তরের উদ্ভিদ এবং প্রাণীজগৎ কেউ বিকশিত হতে পারবে না যদি গাছ না থাকে। গাছ আমাদের সব থেকে যে প্রাণবায়ু অক্সিজেন সেটা দেয় এবং খাদ্য তো দেয়, তার সঙ্গে সঙ্গে নানা রকম ঔষধি থেকে শুরু করে সমস্ত রকম আমরা প্রাণ গঠনকারী যেসব বস্তু সেগুলো আমরা সব উদ্ভিদ থেকে পাই, সেজন্য উদ্ভিদের প্রয়োজনীয়তা সারা বিশ্বে সর্বজন বিদিত। আমরা সেই লক্ষ্যে আজকে আমরা সমবেত হয়েছি, উপস্থিত যারা এই মহতী প্রচেষ্টায় অংশগ্রহণ করছেন সবাইকে সাধুবাদ জানাই এবং আমরা আগামী দিনে আরও এই হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দূষণমুক্ত করার জন্য
উদ্ভিদ লাগাবো এই প্রচেষ্টায় আমরা গতি হব এবং সকলে আমরা শুধু লাগানো নয় তাকে পরিচর্যা করে বড় করব এই অঙ্গীকার নিয়ে আজকে আমরা এই শপথ নিচ্ছি এখানে এই অঙ্গীকার করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট কথা শেষ করছি।